जैसा कि हमने कल आपको बताया था, सेकंड सुप्रीमो कहे जाने वाले तृणमूल कांग्रेस के अभिषेक बनर्जी को दिल्ली पुलिस ने गिरफ्तार कर लिया। इस मामले को लेकर माहौल आज बंगाल में भी गड़बड़ा गया, जहां पे तृणमूल समर्थकों ने हावड़ा के बांकड़ा के 3 नंबर रेल गेट के करीब रेल अवरोध कर दिया, जहाँ पर तृणमूल कर्मियों के साथ RPF की झड़प हो गई। चूँकि RPF इनको ऐसा करने से रोकने के लिए आई थी और इस मामले को लेकर इन दोनों में झड़प हो गई। RPF और तृणमूल कर्मियों में यहां तक के हाथापाई भी हो गई। आखिरकार RPF ने कुछ तृणमूल कर्मियों को यहां से गिरफ्तार कर रेल यातायात चालू करवाया। हम आपको बता दें, ये मामला हावड़ा के बांकड़ा के 3 नंबर रेल गेट मंदिर तल्ला में पेश आया। आइए देख लेते हैं इस मामले को लेकर वहां पे मौजूद तृणमूल कर्मियों का क्या कुछ कहना था। बनर्जी बृहस्पतिवार राजभवन अभियान डेके कत प्रस्तुत ना पुरो प्रस्तुत आरो पश्चिम बांगला सब साधारण मानुष एवं पश्चिम बांगला के नान्य सकल देश राज्य के प्रोटेस्ट हो प्रोटेस्ट पुरो भारतवर्षे छड़िए जाए जे रकम देश स्वाधीन जे राजनैतिक नेतारा ने देश के स्वाधीन करार्जन यही रकम भाव BJP शासक दल नामक दलटा के उत्खात करार्जन सेंटर के ना बार जो प्रत्येक বিরোধী দল আমাদের তৃণমূল দলের পাশে এসে দাঁড়াবে এবং এই প্রোটেস্ট করে দিল্লি গভর্নমেন্টের সাথে। দেখুন, রেল পুলিশ তো সেন্ট্রাল গভর্নমেন্টের, রেল পুলিশ তো সব সময় চাইবে যে আমাদের বিরুদ্ধে যাতে অ্যাকশন নিতে পারে, তো ওনারা ওনাদের মতো করবে। আমরা সেই জায়গায় যতটুকু প্রোটেস্ট করা শান্তিপূর্ণভাবে করে এসেছি। আমরা আমার নাম সাদিন, আমি সক্রিয় করবি 3 নম্বর। দাদা, আজকে কেন এই অবরোধ করলেন? দিল্লিতে আমাদের আইকন অভিষেক ব্যানার্জি যে এখানে পশ্চিমবাংলার প্রাপ্য টাকা 100 দিনের টাকার জন্য ওখানে গিয়ে ধর্ণা মঞ্চে বসেছিলেন, যেভাবে ওনার উপর অত্যাচার হয়েছে, লাঠিচার্জ হয়েছে, এবং আমাদের আরও MP সংসদ MLA যারা সকলে গিয়েছিল এবং আমাদের শ্রমিক ভাই বোনেরা তাদের ওপরে যে বর্বরতা জুলুম করেছে, এই BJP সরকারকে ধিক্কার জানায়। এই BJP সরকার দেশ থেকে যেদিন সরবে আমরা মনে করবো সেদিন স্বাধীন ভারতবর্ষে আমরা বসবাস করি। কারণ আজকে ভারতবর্ষে আমরা পশ্চিমবাংলায় যে তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে চালাচ্ছে, মানুষকে পরিষেবা দিচ্ছে, এই BJP সরকার যেদিন শাসন ছাড়বে ইন্ডিয়া থেকে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এই তৃণমূল কংগ্রেস সরকার যেদিন ভারতবর্ষের গদিতে বসবে সিংহাসনে আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জী বসবে, সেদিনকেই বুঝতে পারবেন এই ভারতবর্ষটা পুরো পশ্চিমবাংলার মতো মডেল হয়ে দাঁড়িয়েছে। কারণ এই অবরোধ আমরা এখন চালিয়ে যাব, আমাদের ওপর নেতৃত্বকে আমরা জানাবো। কারণ আমাদের ওখানে যে জুলুম হচ্ছে, আমাদের ওখানে আমাদের আইকন, আমাদের নেতৃত্ব যেনারা আছে ওখানে, ওনাদের ওপরে অত্যাচার যাতে না হয়, শান্তিপূর্ণ যাতে প্রোটেস্ট করতে দেওয়া হয় ওখানে, ওখানে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করতে দিলে আমাদের প্রাপ্য অধিকার টাকা 100 দিনের টাকা বুঝিয়ে দিতে পারলে আমরা তাহলে এখানে প্রোটেস্ট বন্ধ করবো, নচেত আমরা এই প্রোটেস্ট এই অবিলম্ব আমরা বন্ধ করছি না এবং বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। আমরা চাকা জাম করে দেবো টোটাল, আমরা প্রয়োজন পড়লে যত সেন্ট্রাল গভর্নমেন্টের যত যেসব দপ্তর টোটালটাই আমরা স্টপ। একটা বিষয় এই যে আপনারা বিক্ষোভ অবরোধ করে, এতে তো সাধারণ মানুষের প্রচুর না, দেখুন সাধারণ মানুষও এতে আমাদের সমর্থন করছে, কারণ সাধারণ মানুষও জানে যে 100 দিনের টাকা এই আমাদের বাংলায় আসলে এই 100 দিনের টাকাতে পশ্চিমবাংলায় যে আমাদের নোংরা আবর্জনা, এই ধরুন ঘরের আশপাশে দেখবেন নালা ড্রেন জাম হচ্ছে, নোংরা আবর্জনা, তো এই আবর্জনা এই 100 দিনের শ্রমিকরা কাজকাম করে, তাতে আমাদের পরিবেশ সুস্থ হয়। এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পরিষ্কার পরিচ্ছন্ন বা